হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি একটি এমআই রেঞ্জ এক্সটেন্ডার কীভাবে সেট আপ করতে হয়। তো আমার সামনে দেখতেছেন একটি রেঞ্জ এক্সটেন্ডার, এমআই বলতে শাওমি যে রেঞ্জ এক্সটেন্ডার আছে সেই রেঞ্জ এক্সটেন্ডার আমি আজ সেট আপ করবো। তো এটি কীভাবে সেট আপ করবেন এখানে আমি দেখাচ্ছি। দেখেন প্যাকেটের গায়ে লেখা আছে এমআই ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার প্রো। তো ওই প্যাকেটটা আপনারা খুলবেন, খুলে পরে ম্যানুয়ালটা একটু দেখবেন। ম্যানুয়ালটা দেখার পরে ম্যানুয়ালের ভিতরে দেখবেন লেখা আছে কীভাবে আপনি সেট আপ করবেন। তবে রেঞ্জ এক্সটেন্ডার সেট আপ করতে হলে প্রথমে আপনাকে এমআই যে অ্যাপস আছে এমআই অ্যাপসটি আপনাকে আগে ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। তো এখানে দেখতেছেন যে শাওমি বা এমআই যে রেঞ্জ এক্সটেন্ডারটি আছে আমি প্যাকেট থেকে খুলতেছি। ফলে আমি আপনাদের দেখাচ্ছি যে রেঞ্জ এক্সটেন্ডারে কী কী থাকে এবং কী কী আপনার সেট আপ করতে হয়। এটি দেখতেছেন একে প্লাগ অ্যান্ড প্লে, আমরা যে রেঞ্জ এক্সটেন্ডার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার আমরা সেট আপ করি ঠিক সেভাবেই আপনারা সেট আপ করবেন। শুধু রেঞ্জ এক্সটেন্ডার এই এমআই এর ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা লাগে আপনি অ্যাপস নামে তারপর রেঞ্জ এক্সটেন্ডারটি আপনার কানেক্ট করতে হবে বা সেট আপ করতে হবে, এছাড়া আপনি পারবেন না। তো এই যে দেখতেছেন দুই সাইডে দুটি অ্যান্টেনার আছে এবং মাঝখানে এমআই লেখা আছে। এটি ঠিক দেখতে যেরকম খুবই ভালো, এবং পিছনে ব্যাক সাইডে দেখেন এটার স্পেসিফিকেশন লেখা আছে, এবং এই সাইডে দেখেন রিসেটের একটি অপশন আছে। আপনারা নতুন অবস্থায় যখন কিনবেন একটু রিসেট করে নেবেন, রিসেট করে নিলে ভালো হয়। যদি সেট আপ করা থাকে তাহলে আপনার ডিফল্ট অবস্থায় যা আছে ঠিক সে অবস্থায় যাবে। এখানে দেখছেন প্লাগে আমি লাগিয়ে দিয়েছি, প্লাগে লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ম্যানুয়ালটাও দিয়ে দিয়েছি, ম্যানুয়াল কীভাবে বলছে কীভাবে দিছে ঠিক সেভাবে আপনারা অ্যাপসটি নামিয়ে নেবেন। দেখেন অ্যাপসটি কীভাবে নামাবেন, প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন, অ্যান্ড্রয়েড প্লে স্টোরে যাওয়ার পরে এমআই এমআই লিখে সার্চ দিলেই আপনার চলে আসবে। দেখেন এমআই হোম নামে যে অ্যাপসটি আছে সে অ্যাপসটি আপনার সার্চ দিলেই চলে আসবে। তো আপনার এমআই যে আপনারা দেখছেন আমি যে অ্যাপসটি নামে নামাইছি ঠিক এই অ্যাপসটি আপনারা নামাবেন। নামানোর পরে অ্যাপসটি ওপেন করবেন দেখেন, অথবা যে কিউআর স্ক্যান দিয়ে কিউআর স্ক্যান কোডটা স্ক্যান করলেও আপনি এখান থেকে সরাসরি যখন সার্চ দেবেন তখন এমআইয়ের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনার শো করবে, আপনি এমআই অ্যাপসটি শো করবে এবং এমআই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখেন ইনস্টল করার পরে আপনি এই অ্যাপসটি সেট আপ করবেন। প্রথমে এমআই যে অ্যাপসটি আপনি নামাবেন ঠিক এমআই অ্যাপসটি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। যদি রেজিস্ট্রেশন আপনি না করেন তাহলে আপনার এমআই অ্যাপসটি পুরোপুরি সম্পূর্ণ কাজ করতে পারবেন না, এমন কিছু সিস্টেম ডিহাইলাইট থাকবে, হাইলাইট হবে না। তো তারপরে দেখেন এমআই হোম, আমি এমআই হোম অ্যাপসটি নামাইছি। নামানোর পরে এই দেখেন যখন সার্চ দিছি তখন গুগল প্লেতে সরাসরি অ্যাপটাকে নিয়ে আসছে, যে আপনি এখান থেকেও চাইলে ইনস্টল করতে পারবেন, এখান থেকেও ইনস্টল করতে পারবেন এবং ইনস্টল করে নেবেন। অথবা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসে যাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে এমআই হোম লিখে সার্চ দিলেও আপনার সেম অ্যাপটি চলে আসবে, সেই অ্যাপটি ইনস্টল করবেন। দেখেন আমার আগের থেকে ইনস্টল করা আছে, তাই এখানে আমার ওপেন অথবা আপডেট লেখা আসতেছে যে আপডেট করে দিতে হবে, আপনার চাইলে আপডেট করে নিতে পারেন। তো আমার ইনস্টল করা আছে তাই আমি আপনাদের আর ইনস্টল করে দেখালাম না। তো আপনারা এবার সরাসরি অ্যাড ডিভাইসে চলে যাবেন। রেজিস্ট্রেশন করার পরে যাওয়ার পরে একবারের নিচে দেখেন একটি খুঁজে বের করবেন কোথায় আপনার ওয়াইফাই সেটআপের সিস্টেম আছে। ঠিক দেখেন এখান থেকে ওয়াইফাই রাউটারের অপশন আছে, আপনার রেঞ্জ স্ট্যান্ডার্ডের অপশনটা বা রেঞ্জ স্ট্যান্ডার্ডের যে ছবিটাই ফটো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটি আপনাকে খুঁজে বের করে তারপরে সেই রেঞ্জ স্ট্যান্ডার্ডের মধ্যে সেট আপ দিতে হবে। তাহলে আমরা খুঁজে বের করি, দেখেন এখানে এই যে রাউটারের চিহ্ন আছে, দেখেন এই যে রাউটার লেখা আছে রাউটার অ্যান্ড কোয়ারি, রাউটারের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে দুটি রাউটার আসছে এবং একটি অন্য জিনিস আছে। তো আপনি রেঞ্জ এক্সটেন্ডার যেটাতে লেখা আছে ঠিক সেটাতে ক্লিক করবেন, সেটাতে ক্লিক করার পরে এই রেঞ্জ এক্সটেন্ডারটা সেট আপ করবেন।
তো বন্ধুরা এই রেঞ্জ এক্সটেন্ডার দেখেন লেখা আছে ওয়াইফাই অ্যাম্পলিফায়ার অপশনের মধ্যে, এখানে রেঞ্জ এক্সটেন্ডারের অপশনটা ফটো সহ অ্যান্টেনা সহ দেওয়া আছে। তো এখানে দেখেন এখানে রিসেট ডিভাইস দিয়েছি, আমি রিসেট দেওয়ার ডিভাইস দেওয়ার পরে আপনি এই যে এখানে অপশনটি দেখা আছে, এখানে অপশনটি দেখানোর মানে হলো আপনি ডিভাইসটি রিসেট মারেন, রিসেট মেরে ক্লিয়ার করে তারপরে রাখেন, তারপরে আপনি ক্লিক করার পরে আপনি রিসেট দেওয়ার পরে এখান থেকে সরাসরি রিসেটটি দেখাবে, রিসেটটি দেখানোর পরে আপনি আপনার রেঞ্জ এক্সটেন্ডার এখান থেকে খুব ইজিভাবে সেট আপ করতে পারবেন। তো সেট আপ করার জন্য এবার দেখেন আপনি কোন নেটের সাথে সেট আপ করবেন, আপনার পাশে আপনার বাসায় যে নেট ইউজ করতেছেন সেই নেট, সেই নেটের সাথে বা সেই নেটের নাম আপনি শো করবে, সে নামে ক্লিক করার পরে নামের পাসওয়ার্ডটি চাবে, সেই পাসওয়ার্ডটি আপনি দেবেন, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি নেক্সট দেবেন, পাসওয়ার্ডটি উঠাবেন। আমার এখানে যে ডিফল্ট পাসওয়ার্ড আমরা ইউজ করেছি আমাদের ওয়াইফাই সিস্টেমে, তা আমি আমাদের সেই ডিফল্ট পাসওয়ার্ডটি ইউজ করেছি। তো নেক্সট দেবেন, নেক্সট দেওয়ার পরে আপনার এখানে দেখেন আপনি পাসওয়ার্ডটি সেভ করলে করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের আর পাসওয়ার্ডটি চাবে না। তো এখানে দেখেন কানেক্ট ডিভাইস পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট দেখাচ্ছে, সে পার্সেন্টেজগুলো দেখাচ্ছে আপনার ডিভাইসটি কানেক্ট হচ্ছে। তো এখানে দেখেন কানেক্টটা উঠছে, আমি কানেক্ট দিয়েছি, কানেক্ট দেওয়ার পরে দেখেন আপনার ডিভাইসটি আপনার ওয়াইফাইয়ের মেন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা এক্সটেন্ডারের মূল সুবিধা হলো আপনি আপনার ডিভাইসটি যেখানে যে ঘরে বা যে রুমে আপনি থাকবেন সেখানে যদি আপনার ওয়াইফাই সিগন্যাল খুব কম হয় বা যে অল্প পরিমাণ সিগন্যাল পাচ্ছে সেখানে আপনি রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন। সেখানে যদি আপনি রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করেন তাহলে আপনার সিগন্যালটা ফুল সিগন্যাল পাবেন এবং নেট স্পিড খুব ভালো পাবেন। তো এমআই মানে শাওমি যে মোবাইল আছে, শাওমি যে এক্সটেন্ডার আছে সেই এক্সটেন্ডার সাধারণত মার্কেটে এখন অ্যাভেলেবেল হয় নাই, বাট অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা চাইলে যেভাবে আমি সেট আপ করেছি ঠিক সেভাবে আপনারা সেট আপ করতে পারেন। তবে শাওমি এক্সটেন্ডার আপনি শাওমি মোবাইলের মতনই অ্যাপস দ্বারা সেট আপ করতে হবে, অ্যাপস ব্যতীত আপনি সেট আপ করতে পারবেন না, এটি সরাসরি শো করে না। তো এভাবে দেখেন আমি সম্পূর্ণ করতেছি কীভাবে সেট আপ করলে ভালো হয় এবং কীভাবে সেট আপ করলে খুব ইজিভাবে পারবেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, দেখেন আমার মোবাইল কানেক্ট করে আমি সেই সেম আপনার ওয়াইফাইতে সেম কানেকশনে আমি আমার মোবাইল কানেক্ট করেছি এবং আমি নেট চালাচ্ছি। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি, আপনারা উপকৃত হলে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকৃত হয় বা আপনাদের ভালো কাজে আসে বা ভালো লাগে তো প্লিজ আমার এই ভিডিওটি দেখে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা আমার এই ভিডিও দেখেন এবং আমার কাজ সাপোর্ট করেন এবং আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালো লাগে, আমি আশা করি তাদের জন্য আমি ভিডিওটি বানিয়েছি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।